না না ইদে হচ্ছে ঠিক আছে মোটরসাইকেল এনে টাকা বাড়ি আছে এই রকম লোকের নাম যদি দেয় সে নামের অভিযোগ আমি শুনে নাম আমি কি বলবো সব মিডিয়া একটা গ্রামের 30 জন তৃণমূল নেতার নাম পেয়েছি যাদের পাকা বাড়ি আছে একবার করে টাকা পেয়েছে আরেক আবার টাকা পেয়েছে একদম শক্ত থাকবেন হ্যাঁ আর এই যে রেশনটা চালু ছিল না এটা আরও দাদা বলছি নন্দীগ্রামে টিএমসি নির্বাচন শেষে জয় পেলেও বিরোধী দলকে সমবায় সমিতি কি সাধারণ ভোটার নাকি সব হিন্দুরা বিজেপি কে ভোট দিয়েছে আর মমতা ব্যানার্জির শান্তির ছেলেরা ভোট দিয়েছে তাদের পার্টিকে ওটা তো ওই ভেটুরিয়াতে তো মমতা ব্যানার্জি 700 ভোট লিড পেয়েছে আমার সনাতনী বুথ আমার সঙ্গে আছে 6টা বুথে ভোট হয়েছে 4টা সনাতনী রাষ্ট্রবাদী বুথ আমাকে ভোট দিয়েছে এখন সমস্যা আছে সনাতনীরা 70-30 করছে আর পাকিস্তানিরা 100-100 দিচ্ছে তাই 5টা করে ভোটে আমাদের লোকরা হেরেছে এই ভোট তো আমার ছিল না শেয়ার হোল্ডারদের নিয়ে ভোট সাধারণ নয় খোদামবাড়ি 1 এবং 2 দুটো পঞ্চায়েতই বিজেপি পাবে এতটুকু শিক্ষা নেই 11টা জেহাদি জেলে আছে এখানকার এই মোহাম্মদপুরের প্রধান সহ 1.5 বছর হয়ে গেল জেলে আছে তারপরেও শিক্ষা নেই কয়লাকে যেমন দুধে সিদ্ধ করলেও রং পরিবর্তন হয় না আর কুকুরের ল্যাজ যেমন সোজা করা যায় না তেমনি এই তোলামুলের গুন্ডামি বন্ধ করা যায় না সময় আসছে উত্তরপ্রদেশের মতো বুলডোজারই হচ্ছে একদম সমাধান আপনারা দয়া করে প্রত্যেককে নীতি নেওয়ার ব্যবস্থা করুন আর জেনারেল ইলেকশন দয়া করে আপনারা সুশৃঙ্খলভাবে একের পর এক আপনারা নীতি নিয়ে আপনারা বাড়ি যাবেন অযথা সমস্যার মধ্যে সমস্যার মধ্যে পড়বেন না ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্যকর্তা দায়িত্ব রয়েছেন আপনারা প্রত্যেককে আপনারা নিজের দায়িত্বে আস্তে আস্তে